নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই আপনারা এটা জানেন যে ডিভোর্স অর্থাৎ কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে ছেলেদের কিন্তু যদি ডিভোর্স ছেলেরা ফাইল করে থাকে তাহলে ছেলেদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সে যখন ডিভোর্স ফাইল করে সেই ডিভোর্স পিটিশনের উপরে কিন্তু স্ত্রী মেনটেন্যান্সও ফাইল করে দেয়, এবং তখন হাজবেন্ডের কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ সে ডিভোর্সও পেতে পারে না, ডিভোর্সের কেস চলতে থাকে, তার পাশাপাশি কিন্তু তাকে মেনটেন্যান্স দিয়ে যেতে হয়। এই যে সমস্যাটা দেখা দেয়, এই সমস্যা থেকে মুক্তির একটি পথ কিন্তু আজকে আমি বলে দেব। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন, তার কারণ খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করেন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি, এবং ভারতীয় আইন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনাদের তৈরি করাই আমাদের প্রচেষ্টা। বন্ধুরা, আমাদের এই প্রচেষ্টায় অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যখনই এই ধরনের আলোচনা আপনাদের জন্য আমরা নিয়ে আসব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অনেক হাজবেন্ডরাই কিন্তু যখন ডিভোর্স ফাইল করেন তখন ক্রুয়েলটির গ্রাউন্ডে ডিভোর্স ফাইল করেন, এবং ক্রুয়েলটির গ্রাউন্ডে যখন ডিভোর্স ফাইল হয় সেই ডিভোর্স পিটিশনের উপরে কিন্তু ওয়াইফ কিন্তু মেনটেন্যান্স চার্জ করে এবং মেনটেন্যান্স ক্লেম করে। মেনটেন্যান্স ক্লেম করলে সেখান থেকে কিন্তু সে মেনটেন্যান্স তার অর্ডার হয় এবং মেনটেন্যান্স পেতে থাকে। এর ফলে যে সমস্যাটা হয় সেটা হাজবেন্ড কিন্তু ডিভোর্সও পেতে পারে না, অনেক টাইম লাগে, ডিভোর্সের মামলা চলতে থাকে, এবং তার মধ্যে মধ্যে তাকে কিন্তু মেনটেন্যান্স দিয়ে যেতে হয়। তো এই যে সমস্যা, এই সমস্যা থেকে একটি মুক্তির পথ আজকে আমি বলে দেবো, সেটা হলো যদি আপনাদের স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিকভাবে সম্পর্কযুক্ত হয়, অর্থাৎ শারীরিক সম্পর্ক করে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে, সেরকম প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাডাল্টির গ্রাউন্ডে ডিভোর্স ফাইল করুন, এবং এটা যদি না হয় তাহলে যদি আপনার স্ত্রী বিনা কারণে আপনার থেকে আলাদা থাকছে এবং 2 বছরের বেশি সময় আপনার থেকে আলাদা রয়েছে, এরকম যদি প্রমাণ আপনি দেখাতে পারেন যে কোনো কারণ ছাড়া, কোনো নির্দিষ্ট কারণ ছাড়া আপনার স্ত্রী শুধুমাত্র নিজের ইচ্ছে করে আপনার থেকে আলাদা থাকছে, সেক্ষেত্রে কিন্তু ডেজার্শনের গ্রাউন্ডে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন। এবং এই যে দুটো গ্রাউন্ড, ডেজার্শন এবং অ্যাডাল্ট্রি, এই দুটো গ্রাউন্ডে আপনি যদি ডিভোর্স ফাইল করেন তাহলে কিন্তু আপনার এগেনস্টে মেনটেন্যান্সও কিন্তু চার্জ হবে না। তার কারণ এই দুটো গ্রাউন্ড যদি থাকে তাহলে বলা হয়েছে মেনটেন্যান্সের যে সেকশন রয়েছে 125, সেই 125-এ বলা হয়েছে 125-এর মধ্যে যে মেনটেন্যান্স দেওয়া হয় সেক্ষেত্রে বলা রয়েছে যে কিছু গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডগুলো যদি হয়ে থাকে, যে ঘটনাগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু স্ত্রী মেনটেন্যান্স পাবে না, মেনটেন্যান্স ক্লেম। অ্যাডাল্ট্রি এবং ডেজার্শন, এই দুটো গ্রাউন্ড যদি আপনি দেখাতে পারেন, এই দুটো গ্রাউন্ড যদি ঘটে তাহলে কিন্তু স্ত্রী মেনটেন্যান্স পাবে না। তো এই দুটো গ্রাউন্ড যদি আপনি ডিভোর্স ফাইল করেন তাহলে আপনি ডিভোর্স যেমন সহজে পেয়ে যাবেন, এবং এই যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে অ্যাডাল্ট্রি, আপনার অ্যাডাল্ট্রিয়াস লাইফ সে লিড করছে আপনার স্ত্রী, কিংবা অ্যাডাল্ট্রি করছে, কিংবা ডেজার্শন রয়েছে অর্থাৎ কোনো কারণ ছাড়া, কোনো স্পেসিফিক কারণ ছাড়া আপনার স্ত্রী আলাদা থাকছে আপনার থেকে 2 বছরের বেশি সময়, এই দুটো কারণ, এই দুটো গ্রাউন্ড যদি আপনি কোর্টে প্রমাণ করতে পারেন তাহলে আপনার ডিভোর্স যেমন সহজে হয়ে যাবে তেমন কোনো মেনটেন্যান্সও কিন্তু আপনাকে দিতে হবে না। তো যখন আপনারা ডিভোর্স ফাইল করছেন একটু চিন্তা ভাবনা করে এবং কিছু প্রমাণ জোগাড় হাতে পেয়ে তবে কিন্তু এই গ্রাউন্ডগুলোর উপরে যদি আপনারা কোনো প্রমাণ পেয়ে থাকেন এবং এই গ্রাউন্ডগুলো যদি আপনাদের সঙ্গে হয়ে গিয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা কন্টেস্টেড ডিভোর্স কিন্তু জিততে পারবেন, কন্টেস্টেড ডিভোর্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ আপনারা অনেকেই জানেন, আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি যে কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে মিউচুয়াল ডিভোর্সের থেকে। তো সেই কন্টেস্টেড ডিভোর্সেও কিন্তু আপনারা অনেক সহজেই ডিভোর্স পেয়ে যাবেন, এবং উপরন্তু আপনাকে মেনটেন্যান্সেরও কোনো টাকা দিতে হবে না।
তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।